एम नरसिम्हन, संभवत 1991 बैंकिंग रिफॉर्म्स, एटा बैंकिंग रिफॉर्म छिलो ना, एटा छिलो फाइनेंशियल सेक्टर, कमिटी ऑन फाइनेंशियल सेक्टर, फाइनेंशियल सिस्टम, कमिटी ऑन फाइनेंशियल सिस्टम, एरा ए रेकमेंडेशन दिलो एम नरसिम्हन बा एटाके नरसिम्हन कमिटी 1 बोला হচ্ছে। সাইড নাম্বার 1 যখন আছে তার মানে 2 ও আছে, তাহলে 1 কেন বলবে? তো এরা বলল যে ব্যাংকগুলোকে নিজের মতন নিজের ইন্টারেস্ট রেট ডিসাইড করতে দাও, এরা কোথায় কোথায় ক্রেডিট পৌঁছাবে সেটা ডিসাইড করতে দাও, আরবিআই কে সোল অথরিটি বানাও, যেখানে গভর্নমেন্ট, এখন অবধি কি হচ্ছিল, গভর্নমেন্ট অর্ডার দিয়ে দিয়েছিল তুমি এই জায়গায় টাকা দাও ওই জায়গায় টাকা দাও, ব্যাংকের এমপ্লয়ি যারা রয়েছে, অফিসিয়াল যারা রয়েছে, এরাও ব্যাংককে অ্যাবিউজ করছিল। এখানে কথাটার মানে বোঝার আছে, ব্যাংক যখন কাউকে লোন দেয় তার খুঁটিনাটি সব বিষয় বিষয়টুকু জেনে নিয়ে নেয়, কে লোন দিতে শোধ করতে পারবে কি পারবে না সেই অনুযায়ী তো করা উচিত। তো ব্যাংকের এমপ্লয়ি অফিসিয়ালরা এত পরিশ্রম করছিল না, এমন এমন জায়গায় লোন দিয়ে দিচ্ছিল যারা হয়তো শোধ দিতে পারবে না, দেবে না, অনেক কিছু ব্যাপার ছিল। তো ওই জন্য রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি অফিসিয়াল ইউনিয়ন সবাই মিলে ব্যাংকটাকে একদম শেষ করে দিচ্ছে, সুতরাং এদের হাত থেকে ব্যাংককে বাঁচাও, আরবিআইকে সোল অথরিটি বানাও, এ হচ্ছে ব্যাংক রেটের মাধ্যমে মানে লোন, এ যা রেটের লোন দেবে সেই তুলনায় সবাই যেন লোন দেয়, এই জিনিসগুলো করো, এরকম অনেক কিছু রেকমেন্ডেশন ছিল। আপনাকে এত রেকমেন্ডেশন এই কারণে বলছি আপনার একটু জাস্ট শুনে রাখা ভালো, কেন WBCS এসব আসবে না, ইন্টারভিউ বোর্ডেও জিজ্ঞেস করবে না, কিন্তু আপনার জেনে রাখা ভালো। দিয়ে এই নরসিম্হন কমিটি দিয়ে হলো, এর কিছু রেকমেন্ডেশন গভর্নমেন্ট মানলো, কিন্তু তাতেও শুধরালো না বলে আবার এই সেম নরসিম্হন কমিটি, হ্যাঁ, 2, এটা হলো 1998। এবার দেখুন যেহেতু এটা সালের ব্যাপার তো অনেক সময় আমার মাথা থেকে গোল হয়ে যায়, তো সাল দুটো দেখে নেবেন, আমার মনে হয় 91 আর 1992ই হবে, যাই হোক। তো যাই হোক এটাই হচ্ছে মূল ব্যাপার, 2ই হবে আমার যতটা মনে হচ্ছে, 1991 হয়তো হবে না, সংস্কার না সংস্কার না, নরসিম্হন কমিটি অ্যাক্ট যেটা আছে। হ্যাঁ 1992-3 হবে, এটা 1 হবে না, ঠিক আছে 2-3। যাই হোক পরীক্ষায় প্রশ্ন আসছে যে নরসিম্হন কমিটি 1 বা 2 কবে প্রতিষ্ঠা কবে গঠন হয়েছিল, কিন্তু একটা জানার বিষয় হচ্ছে নরসিম্হন যখন 1992 তখনই তার প্লাস অনেক বয়স হয়ে গেছে, কিন্তু যেহেতু এই কমিটিটাও এই কমিটির মতন একটা ফাইন্যান্সিয়াল রিফর্মের জন্য ছিল বলে এটাকে নরসিম্হন 2 বলা হয়, কিন্তু এর চেয়ারম্যান নরসিম্হন ছিল না, তখন শারীরিকভাবে তিনি পুরো অক্ষম, তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু জিনিসটা খুব হিট করে যায় এবং এরা বিভিন্ন রকম বলে, CRR তার মধ্যে একটা জিনিস বলে দিচ্ছি, আলোচনা করছি। বলে দিচ্ছি প্রথমে আপনাকে, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাডিকোয়েসি রেশিও, এইটার মানে হচ্ছে, এটার মানেটা কি এখানে প্রপোজ করা হলো, এবার যে ক্যাপিটালটা মার্কেট থেকে তোলা হলো, ফর এক্সাম্পল 100 টাকা, এই যে 100 টাকাটা তোলা হলো, এই 100 টাকাটা তুলে মানে এমনভাবে এটাকে ধার দিতে হবে যেন যদি টাকাটা ডুবে যায় জনগণের লোকসান না হয়, টাকাটা কার টাকা, জনগণের টাকা, কোনো ব্যাংক অফিসিয়ালের টাকা না, কোনো গভর্নমেন্টের টাকা না, শুন তার গভর্নমেন্ট জনগণের টাকা যেন সেফ থাকে সেই জন্য এই জিনিসটা করা হলো। এটার মানে হচ্ছে ধরুন ক্যাপিটাল এটা, হ্যাঁ, আর এইটা ধরুন 9% একটা বলা হলো, একটা বলা হলো 12 আর একটা 15%, এরকম একটা এখানে একটা এমন কিছু পরিমাণ টাকা ধার দিতে হবে যাতে এই দুটো রেশিও 9, 12 বা 15 মধ্যে দাঁড়ায়, CRR বলে এটাকে, এইটা মেনটেন করার জন্য তিনখানা ডেডলাইন দেয়া হলো, কিন্তু এর জন্য একটা এগ্রিমেন্ট তার আগে তৈরি হলো, সেটা হচ্ছে সুইজারল্যান্ডের বেসেল বলে একটা শহর ছিল, বেসেল, এটা কিন্তু কোনো রকম ইউনাইটেড নেশনের
অঙ্গ নয়, বেসেল শহর। এখানে সমস্ত দেশের অর্থ মানে রিজার্ভ ব্যাংক যেগুলো আছে, ভারতের রিজার্ভ ব্যাংক, তেমনি আমেরিকার একটা সেন্ট্রাল ব্যাংক, সমস্ত সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা একটা মিটিং করলো, দিয়ে বললো যে আমরা এই ক্যাপিটাল রেশিও সিআরআরটা আমরা মেনটেন করবো যাতে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেমটা হেলথটা ঠিক থাকে। ঠিক আছে, তো এটা মাঝে মাঝে আসে আর কি, যে বেসেল কি, বা হয়তো জিজ্ঞেস করলে বেসেল থ্রি কি, দিয়ে বলবে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর বা কি বলে খেল সেক্টর, এরকম চারটা অপশন দিয়ে দেবে। বেসেল ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স নয় কিন্তু, এইটাতে এই ধরনের প্রশ্ন WBCS জিজ্ঞেস করা হবে বেসেল। হ্যাঁ, এখন বেসেল ওয়ান ছিল, বেসেল ওয়ানে ছিল বলা হলো যে এর মধ্যে আছে একটা টিআর ওয়ান ক্যাপিটাল, টিআর টু ক্যাপিটাল, আর একটা আছে টিআর থ্রি ক্যাপিটাল। টিআর ওয়ান ক্যাপিটাল মানে কি, এটা হচ্ছে যদি ব্যাংক ধার দিয়েছে, লস হয়ে গেছে, টাকা একটাও ফেরত পায়নি, তাহলে কিন্তু ব্যাংক চলবে, রান করবে, কোনো প্রবলেম নেই। টিআর টু ক্যাপিটাল হচ্ছে এই অ্যামাউন্ট, এটা যদি লস হয়ে যায় ব্যাংক গুটিয়ে যাবে, যেটাকে ইংরেজিতে বলে উইন্ডিং আপ। উইন্ডিং আপ হয়ে যাবে। আর টিআর থ্রি কি জিনিস, প্রত্যেকটা ব্যাংকের কাছে সোনা থাকে, ফরেন কারেন্সি থাকে, বা ওই শেয়ার মার্কেটের শেয়ার, ডেবিট ডেবিট, এসব অনেক কিছু থাকে। এই টিআর ক্যাপিটাল থ্রিটা হচ্ছে ওই জিনিসগুলোর জন্য, ধরুন হয়তো কোনো কারেন্সির দাম কমলো বাড়লো, তার যে শখটা হলো সেটা জানার থেকে রক্ষা হতে পারে, ইন্স্যুরেন্সে কিছু অসুবিধা হলো না হলো, এই জন্য টিআর থ্রি। কিন্তু টিআর টু ক্যাপিটাল লস হয়ে গেলো মানে ব্যাংক গেলো পুরো, কিছু করার নেই। টিআর থ্রি লস হলেও মোটামুটি সামলে নিতে পারবে, কিন্তু টিআর টু মানে ব্যাংক বন্ধ হয়ে গেলো, আর টিআর ওয়ানে লস। তো এইটার জন্য কি বলা হলো, প্রথমে বলা হলো যে 2000 সালের মধ্যে সমস্ত ব্যাংকে সিআরআর রেশিওটা এটা 9% করতে হবে, মানে টিআর ওয়ান ক্যাপিটাল প্লাস টিআর টু ক্যাপিটাল, এখানে একটা ডিজিট ইজ ইকুয়াল টু 9%, এই যে 9% 2000 সালের মধ্যে করতে হবে, টিআর ওয়ান ক্যাপিটাল টিআর টু ক্যাপিটাল। আর এখানে হচ্ছে একটা এমন সংখ্যা বসাও, মানে এমন পরিমাণ লোককে টাকা ধার দাও যাতে তোমার রেশিওটা 9% থাকে। তারপর 2015-এর মধ্যে বলা হলো করা হবে ওটাকে একটু বেশি, 10-15% দেখে নিই একটু, এরমভাবেই ছিল আর কি। যাই হোক, ডেটগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যে টিআর টু বা বেসেল টু বা বেসেল থ্রি ইমপ্লিমেন্টেড মেনটেনের ডেট কত, ওরমভাবে নেই। তো এইভাবে 2001টা হলো, একটা বোধহয় 2010-এর মধ্যে হলো, এটা বোধহয় 12% হলো। টিআর ওয়ান লিখে দেবে যে কোন ক্যাপিটাল লস হলে ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে, টিআর ওয়ান ক্যাপিটাল, টিআর টু ক্যাপিটাল, টিআর থ্রি ক্যাপিটাল, দেখুন জিনিসটা জানলেই হবে আপনাকে কি আছে, প্রশ্ন চাইদিকে আপনি পারবেন। এবার এগুলো কিন্তু WBCS এর জন্য, মানে এমনি রেল ঠেলের জন্য আপনার অতটা এত ভেতর ঢুকতেই পারবে না, এরকম কিছু লাগবে। ঠিক আছে, দেখুন ইকোনমিক ক্লাসটা দেখে নিন, এইভাবে জিনিসগুলো তৈরি হলো। এইটাকে বলে বেসেল ওয়ান এগ্রিমেন্ট 9%, এটাকে বলে বেসেল টু 12%, আর বেসেল থ্রি। 2010-এও অনেকে বেসেল ওয়ান এগ্রিমেন্টে 9% সিআরআর করতে পারেনি, অনেক ব্যাংক আছে, ঠিক আছে, যেটা 2000-এর কথা ছিল, 2010-এ তারা করতে পারেনি, রিজার্ভ ব্যাংক তাদের ফাইন করেছে, এই এই তাই অনেক গল্প আছে, এসব এত মানে পরীক্ষা তো লাগবে না, তো আমরা জেনে রাখা উচিত। এই হচ্ছে মূল বিষয় আপাতত, টিআর ওয়ান, টিআর টু, টিআর থ্রি ক্যাপিটাল, এই সমস্ত বিষয়গুলো। বাকি সার্ফেস অ্যাক্ট বলে দিয়েছি, NPA বলে দিয়েছি, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, বেসেল টু নর্মস। আচ্ছা, এটা হয়েছিল 1998-এ, হ্যাঁ, ওই যে বেসেল অ্যাকর্ড যেটা, হ্যাঁ, বেসেল অ্যাকর্ড হয়েছিল 1988-এ হয়েছিল। হ্যাঁ, 9%, এটা 12%, আর বেসেল থ্রিতে বলা হচ্ছে টিআর থ্রি ক্যাপিটাল, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। এইবার এর মধ্যে দু চারটে জিনিস আছে, এবার হচ্ছে M1, M2, M3, M4 মানি, এগুলো একটু জেনে রাখা ভালো। এর সঙ্গে যে প্রশ্নটা আছে লিকুইডিটির উপরে, M1, M2, M3, M4,
আচ্ছা, ব্যাংকিং এ একটা কথা আমার বলতে আগের দিন খেয়াল ছিল না, ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখি সেটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট অর টার্ম ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট কি জিনিস? যেগুলো ডিমান্ড করে দিয়ে দিতে হবে যে টাকা, যেমন উদাহরণ দিয়ে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, মানে সেভিংস অ্যাকাউন্ট টাকাটা যখন আমার ইচ্ছা তখন তুলছি। আমরা এটিএম দিয়ে যে টাকা বার করছি সেটা হচ্ছে ডিমান্ড ডিপোজিটের টাকা। আর টার্ম ডিপোজিটের মধ্যে নির্দিষ্ট টাইম থাকবে কি এফডি আরডি, আর এক্স্যাক্টলি রেকারিং ডিপোজিট কিন্তু একটা এফডি আরডি টার্ম ডিপোজিট। তো এম ওয়ান মানি মানে কি বলা হচ্ছে? তাহলে এম ওয়ান মানি যেটা হচ্ছে কারেন্সি অ্যান্ড কয়েন্স উইথ পাবলিক, মানে কারেন্সি বলতে যে টাকাটা জনগণের হাতে রয়েছে, কারেন্সি উইথ পাবলিক। পাবলিক কথাটা দুটো, একটা মানে কি জানেন তো কি এটা পাবলিক কথাটা মানে কি? পাবলিক মানে গভর্নমেন্ট, কিন্তু এখানে জনসাধারণই বোঝানো হচ্ছে। যদি কেউ বলে যে পাবলিক বাসে আসলাম, ওরা বোঝায় যে প্রাইভেট বাসে এসছে। জনগণের মধ্যে এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার নয়। পাবলিক বাস বলতে বোঝানো হয় যে প্রাইভেট বাস, তা নয় কিন্তু। পাবলিক বাস সরকারি বাস বলতে যা বোঝে সেটা হচ্ছে পাবলিক বাস। খ্যাত ছেলে, কারেন্সি উইথ পাবলিক, তার সঙ্গে হচ্ছে ডিমান্ড ডিপোজিট অ্যান্ড আদার ডিপোজিটস। ডিমান্ড ডিপোজিট মানে কি? যে চাইবার মাত্রই ফেরত দিতে হবে। এই যে এটিএম দিয়ে তুললাম বা ইয়ে তুললাম, যা দিয়ে তুললাম সেইটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। এইটাকে বলা হচ্ছে এম ওয়ান, মানে জনগণের হাতে টাকা আর ব্যাংকের হাতে যে টাকাটা যখনই ইচ্ছা তুলে নেওয়া যেতে পারে সেটাকে এম ওয়ান বলা হচ্ছে। এই যে আপনার পকেটে 10 টাকা 15 টাকা রয়েছে, যাতায়াত করছেন, খাওয়া দাওয়া করছেন, খরচা করছেন, এই সব জিনিস, এই জিনিসটা জনগণের হাতে যে টাকাটা রয়েছে। কারণ সব টাকা তো আমি ব্যাংকে রাখতে পারবো না, আমাকে তো পটল আলু কিনতে লাগবে, নাহলে চলবে কি করে? দুই নম্বর হচ্ছে এম ওয়ান প্লাস এম টু, মানে হচ্ছে কি এম ওয়ান অর্থাৎ কিনা এইটা প্লাস হচ্ছে ডিমান্ড ডিপোজিট অফ পোস্ট অফিস। পোস্ট অফিসেরও সেভিংস অ্যাকাউন্ট হয়, লোকে জমা দেয় টাকা, ওইটা হচ্ছে জিনিস। পরীক্ষায় প্রশ্ন আসে কিরমভাবে, এই দুটোকে বলা হচ্ছে আমার হিসাবে ন্যারো মানি, আর এই দুটোকে বলা হচ্ছে ব্রড মানি। পরীক্ষায় এই চারটে অপশন দিয়ে বলবে, বা হয়তো চারটে দেবে না, হয়তো এইটা দিল, এইটা দিল, এইটা দিল, আর একটা কিছু আপনি ভুলভাল দিয়ে দেবে, বা এম ফাইভ লিখে দিয়ে বলবে যে কোনটা ন্যারো মানি। ন্যারো মানি কেন বলে, ব্রড মানি কেন বলে সেটাও আসছে। আচ্ছা, এম থ্রি এর মধ্যে কি রয়েছে? এম ওয়ান প্লাস টার্ম ডিপোজিট। অফ ব্যাংকস টার্ম ডিপোজিট মানে যেটা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট যেটা রয়েছে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে এফডি রেকারিং, ঠিক আছে। রেকারিং ডিপোজিট মানে তো বুঝতেই পারছেন এইটা। তাহলে এম ওয়ান মানে এর সঙ্গে এইটা তো থাকছেই থাকছে, তার সঙ্গে এ চলে আসছে। আর এম ফোর মানেটা কি? এম থ্রি প্লাস টোটাল ডিপোজিটস অফ দ্য পোস্ট অফিসেস। টোটাল ডিপোজিট অফ পোস্ট অফিস মানে কি, আগে শুধু আমরা পোস্ট অফিসে সেভিংস নিচ্ছিলাম, এখন পোস্ট অফিসে যেটা সব সার্টিফিকেটগুলো রয়েছে, কিষাণ বিকাশ পত্র থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট যা রয়েছে, এর মধ্যে খালি একটা জিনিস নেওয়া হয় না, সেটা হচ্ছে ওই ইয়ে সার্টিফিকেটটা কি বলে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটটা একটা হিসাবে নেওয়া হয় না। আচ্ছা, রিজার্ভ মানি মানে হচ্ছে যে কারেন্সি ইন সার্কুলেশন প্লাস ব্যাংকার্স ডিপোজিট উইথ দ্য আরবিআই। মানে রিজার্ভ মানি কথাটাও এর মধ্যে বলে দিই, যেটা কারেন্সি মানে এই যে জিনিসটা কারেন্সি উইথ পাবলিক যেটা আছে সেইটা প্লাস ব্যাংকের ডিপোজিট উইথ আরবিআই।
মানে অন্যান্য ব্যাংকগুলো তো রিজার্ভ ব্যাংকে টাকা জমা রাখে, যখন ওদের কাছে দরকার থেকে বেশি হয়ে যায় কি করবে, রিজার্ভ ব্যাংকের কাছে রাখলে কিছুটা সুদ পাবে, সেই হিসাবে ওরা রেখে দেয়। তো সেইটাকে বলে রিজার্ভ মানি। নেরো মানি মানে এই দুটোকে বলা হচ্ছে, ব্রড মানি মানে এই দুটোকে বলা হচ্ছে। এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এম ওয়ান আর এম থ্রি, এইটা আর এইটা প্রত্যেক 14 দিনে বার করে, ফোর নাইট, ঠিক আছে? হ্যাঁ, এটা প্রত্যেক 14 দিনে আরবিআই নিজের ওয়েবসাইটে বার করে দেয় যে কত কি রয়েছে জনগণের হাতে, কত কি ক্যাশ টাকা রয়েছে। এই হচ্ছে জিনিস। শুধু যে রিজার্ভ ব্যাংক এইসব কাজ করে না, রিজার্ভ ব্যাংক অর্থনীতির সমস্ত ডেটা ভেরিয়েবলস যেটাকে বলে, পুরো রিজার্ভ ওরা নিজের রিপোর্টে প্রত্যেক 2 মাস পর পর, 3 মাস পর পর, এখানে 15 দিন, এখানে ক্ষেত্রে 15 দিন, 14 দিন, ফোর্ট নাইট, হ্যাঁ, পরপর পরপর এটা বার করে। ব্রড মানি হচ্ছে এম থ্রি, এই যা রয়েছে, ঠিক আছে, এইভাবে জিনিসগুলো চলছে। এরপর আমরা পড়বো এটিএম, এটিএম এর লেভেল সেট। এগুলো একটু ব্যাংকিং রিলেটেড প্রশ্ন বা জেনারেল আপনার কাজে লাগতে পারে। ওই হোয়াইট লেভেল এটিএম মানে কি? দেখুন, হোয়াইট মানে হচ্ছে পরিষ্কার সাদা, আর লেভেল মানে হচ্ছে নাম বা ট্যাগ, অর্থাৎ যে এটিএম উপরে কোনো কোম্পানির বা কোনো ব্যাংকের নাম বা ট্যাগ নেই সেটাই হোয়াইট লেভেল এটিএম। অর্থাৎ থার্ড পার্টি একটা এটিএম কিনলো, সমস্ত সেট আপ ফেটআপ ওই করলো, টাকা পয়সা ভেতরে ওই ঢোকালো, দিয়ে অন্যান্য ব্যাংকের সঙ্গে লিঙ্ক করে দিল। যখন আপনি আপনার এটিএম কার্ডটি ঢোকালেন, সেই মেশিনটা যে ব্যাংকের কার্ড তার সঙ্গে লিঙ্ক করে দেখে নিল যে এই টাকা আছে কি নেই, হয়ে গেল। হ্যাঁ, এরকম এটিএম প্রচুর আছে, তার জন্য এক্সট্রা চার্জ কাটবে। যেটা আপনি আপনার ব্যাংকের এটিএম থেকে তুললে যদি মাসে 5টা ফ্রি পাচ্ছেন, হ্যাঁ, হোয়াইট লেভেলে সেটা ফ্রি ফ্রিটা থাকবে না, একটাও থাকবে না। না, হোয়াইট লেভেল এটিএম আছে ব্যারাকপুরে একটা, আর ওদের ব্যাংকের নিয়ম হচ্ছে হোয়াইট লেভেল এটিএম যারা করবে তাদের 67% করতে হবে নন ব্যাংকিং ব্রাঞ্চ, যেখানে ব্যাংক নেই, এটিএম নেই, এই সব গ্রামের ভেতরে ভেতরে করতে হবে। না, ওটা চার্জ কাটবে না, অন্য ব্যাংকে আপনাকে 3টে অ্যালাউ আছে, 5 আর 3 কখন হবে জানেন তো? যদি আপনি মিনিমাম বছরে 50,000 না 25,000 যদি অ্যাকাউন্টে জমা থাকে, আমার যখন বাবার খুব অসুখ হয়েছিল তখন তো ওই যে কটা টাকা ছিল আমি রোজই 10,000-20,000 করে তুলতাম, এক এক সপ্তাহে 7 বার 8 বারও এটিএম ব্যবহার করেছি, আমাকে আজ পর্যন্ত তার জন্য কোনো এক্সট্রা টাকা কাটেনি। মানে বলেছিল মাসে 5টা, তো আমার মানে সপ্তাহে 10টা 7টা হয়ে যেত, কিন্তু আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট টাকা জমা ছিল, সেটা তুলে 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 ডাক্তার নার্স হাসপাতাল করতে 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 আমাদের একই অবস্থা কাটেনি, কিন্তু অত ছিল না, না আমার 8 টাকা ছিল, আমি কিনলাম, জায়গাটা আমি দিলাম, ব্যাংকের হাতে দিয়ে দিলাম, ব্যাংকের লোক এসে ওখানে টাকা রাখবে, ব্যাংকের লোক ওখান থেকে এটিএম এর সঙ্গে ওদের সার্ভারের সঙ্গে লিঙ্কিং করবে, যা করবার করবে। এটা হচ্ছে আপনি ওখানে আবার ব্যাংকেরই লোগো দেওয়া থাকবে এটিএম এর উপরে, আপনি বুঝতে পারবেন না যেটা থার্ড পার্টি এটিএম, তার জন্য এবার আপনি ব্যাংক থেকে আপনাকে চার্জ দেবে, জায়গার ভাড়া দেবে, সেটা আলাদা, সেটা আপনার সঙ্গে ব্যাংকের এগ্রিমেন্ট, যে কোনো ব্যাংকের আপনি বা এটিএম কিনে আপনার লোকাল না না ব্রাউন লেভেল হলো যেন স্টেট ব্যাংকেরই এটিএম আপনি দেখবেন, ওখানে স্টেট ব্যাংকই টাকা রাখবে, সব কিছু মেনটেন, সব স্টেট ব্যাংকের সঙ্গে কাস্টমারের যা এগ্রিমেন্ট ওই এটিএম এ তাই এগ্রিমেন্ট, এবার আপনি সেই এটিএম টার মালিক বলে আপনার সঙ্গে আলাদা এগ্রিমেন্ট। আচ্ছা, তার জন্য ব্যাংক আমাকে ভাড়া দেবে, ভাড়া দেবে, টাকা দেবে, সব দেবে, যেহেতু কিনা ব্যাংকের ওখানে একটা এটিএম এ কিনতে গেলে প্রচুর টাকার ব্যাপার, ইনভেস্ট করতে হলো না, রক্ষণাবেক্ষণটাও মানে টাকা হ্যান্ডলিং ওরাই করবে, কিন্তু যে ওটার ফিজিক্যাল সিকিউরিটি দরকার সেটাও আপনি দেবেন। আচ্ছা আচ্ছা,
ফিজিক্যাল সিকিউরিটি দরকার। হোয়াইট লেভেল আর ব্রাউন লেভেলের মধ্যে ডিফারেন্সটা কি বলবো? যদি ওখানে লোগো নেই ব্যাংকের হোয়াইট লেভেলে আর ব্রাউন লেভেলের লোগো আছে, আর সেখানে ব্রাউন লেভেলে এরকম এসবিআই হচ্ছে টাকাটা আর কি সমস্ত কিছু রক্ষণাবেক্ষণের জন্য সমস্ত কিছু চার্জেস ব্রাউনে এসবিআই, আর হোয়াইটের ক্ষেত্রে তার কি অবস্থা? অনেক ভালো হচ্ছে দরকার। এবার যখনই কোন ব্যাংকের এটিএম এ আপনি ঢোকাবেন, সঙ্গে সঙ্গে আপনার থেকে 20 টাকা বা 5 টাকা কেটে নিল, ওইটাই ওর ইনকাম। সুবিধা কেন হবে? কাস্টমারের অসুবিধা, তার সুবিধা, কিন্তু ওই জন্য তো আমি ব্রাউন লেভেল এটিএম দেখে ওখান থেকে টাকা তুলি না, একটু খুঁজি না, চলো এখানে একটু পরে দেখি। ওখানে লেখা থাকে তো ইন্ডি ক্যাশ, ওটা কেন কোনো এটিএম এর গায়ে কোনো ব্যাংকের নাম লেখা থাকবে না, অল কার্ডস অ্যাকসেপ্টেড হিয়ার, এটুকু লেখা থাকবে, কিন্তু ওখানে স্টেট ব্যাংকের এটিএম লেখা থাকবে না, ইন্ডি ক্যাশ বা টাটাদের একটা এরকম চেন আছে টাটা ক্যাশ, তখনই বুঝে যাবেন হোয়াইট লেভেল ব্রাউন লেভেল, মানে এটা হোয়াইট আর ব্রাউনটা হচ্ছে যেটা, বা ব্রাউন লেভেল বুঝতে পারবেন না তো, কারণ ওখানে তো ব্যাংকের এটিএম বলে লেখাই থাকবে। দেখো দেওয়া থাকবে, সব না, কিছু কিছু তো স্টেট ব্যাংক নিজে এটিএম কিনে রেখেছে, কিছু এরম ভাড়ায়, এরম না হলে চলবে না। যেমন একটা টাওয়ার যখন কেউ বসিয়ে দেয়, তারপরে আইডিয়া চলে আসে, এয়ারটেল চলে আসে, ভোডাফোন চলে আসে, তারা তাদের নিজের ইকুইপমেন্ট লাগিয়ে দেয়, কারণ আর একটা টাওয়ার বসানো মানে বিশাল খরচ, তার জায়গায় আমি টাওয়ারটা ভাড়া করে চালিয়ে দিলাম। টাওয়ার বানায় একটা কোম্পানি আছে, তারা আবার মানে এই ইয়ের মতন হোয়াইট লেভেলের মতন, যে যার ইচ্ছা মেশিন বসিয়ে দাও, আমাকে ভাড়াটা দিয়ে দাও। সেরকম একটা টাওয়ার আমি যে এখানে মানে যে ডাক্তারের চেম্বারে চামচাগিরি করতাম, সেই মালিকের বাড়ি বসানো আছে, 60,000 টাকা মাসে ভাড়া পায়। তা তো আমার কি, ও 5,000 টাকা ক্ষতি সব কিছু করে, কোনো কিছুই লাভদায়ক। তারপরে সার্টিফাইড এসে গেছে, আর কিছু করার নেই। দেখুন আমাদের দেশে হচ্ছে সার্টিফাইড পাগল এক ধরনের হয়, এক ধরনের হচ্ছে সার্টিফিকেট ওলা ল্যাংড়া, মানে যার পা নেই সেও ইয়ে পাবে না, কিন্তু সে যার পা নেই সে যদি এলে গিয়ে বলে আমাকে হ্যান্ডিক্যাপ কোটায় সিট দাও দেবে না, বলে সার্টিফিকেট দেখা হবে। হ্যাঁ, আপনি যে বেঁচে আছেন পেনশন নিতে গেলে আপনাকে বছর বছর গিয়ে কি করতে হয়, ওটা লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় যে আপনি বেঁচে আছেন তার প্রমাণ, আপনি বেঁচে আছেন কি দাঁড়ালেন সেটা প্রমাণ নয়। ওদের ধরে কোলে করে নিয়ে যাওয়া হয়, টাকা বড় জিনিস, আমি দেখেছ। যাক, এই হচ্ছে মূল কথা। এবার নচিকেত মোর কমিটি, এটা একটা জেনে রাখুন, এটা ওই 2013 রিপোর্ট দিয়েছিল, এটা কিসের জন্য, এটা 13 প্রতিষ্ঠা হয়েছিল আর 14 রিপোর্ট দিয়েছিল, এটা হচ্ছে কমিটি অন কমপ্রিহেন্সিভ ফিনান্সিয়াল সার্ভিসেস ফর স্মল বিজনেস অ্যান্ড লো ইনকাম হাউস হোল্ড, নচিকেত মোর কমিটি, এটা একটু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, নচিকেত মোর কমিটি, হ্যাঁ 2014 লিখে রাখুন। আর একটা জিনিস আলোচনা করবো হচ্ছে পেমেন্ট ব্যাংক আর স্মল ব্যাংক, নচিকেত মোর কমিটি 2014, মানে গঠন 2013 হয়েছিল। নচিকেত মোর কমিটি জিনিসটা কি, নচিকেত মোর কমিটি হচ্ছে এরা ওই ছোটো ছোটো ব্যবসা ট্যাবসার এইসব বলেছিল যে কীভাবে কী করা উচিত না উচিত, ছোটো ছোটো হাউসিং হোল্ডার। আচ্ছা, আর একটা জিনিস বলা হলো না, প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, প্রায়োরিটি সেক্টর লেন্ডিংটা না বললে ব্যাংকের ব্যাপারটা কমপ্লিট হবে না। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, এইবার ব্যাংকগুলোকে যখন ছাড় দেওয়া হলো, ব্যাংক তখন শুধু নিজের লাভদায়ক জায়গায় টাকা লাগাতে শুরু করলো, আবার বললো যে আমরা কৃষক টিষক এদের দেবো না। হ্যাঁ, বললো ব্যাংক যদি 100 টাকা তোলে, এর মধ্যে 40% বা 40 টাকা প্রায়োরিটি সেক্টরকে দিতে হবে। প্রায়োরিটি সেক্টরে কি কি আছে, প্রায়োরিটি সেক্টরে অনেক কিছু আছে, এই সব কটা কিন্তু নাম আপনাদের মুখস্থ রাখতে হবে, এই কারণে কেন কি এটা পরীক্ষায় দিয়ে দিতে পারে, মানে চান্সেস খুব হাই। তো প্রায়োরিটি সেক্টরের মধ্যে আছে এগ্রিকালচার, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেটাকে বলা হচ্ছে SME, তারপর হচ্ছে রোড অ্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, রিটেল ট্রেড, স্মল বিজনেস, স্মল হাউজিং লোন নট মোর দ্যান 10 লাখস,
software industry, self-help groups, agro-processing, small and marginal farmers, artisan, depressed and urban poor jara royeche, non-institutional debaters, ei somosto baki besides SC ST. এর মধ্যে এগ্রিকালচারে দেবে 18% 18% অফ 40% মানে কি 100 টাকা ব্যাংক তুলেছে 40 টাকা তাকে বাধ্যতামূলক দিতেই হচ্ছে এই যে 40 টাকা তাকে প্রায়োরিটি সেক্টরে দিতে হচ্ছে তার মধ্যে 18% এগ্রিকালচারে যাবে দেখুন এইটা না অনেক দিন ধরে আছে তো মাঝে মাঝে চেঞ্জ হয় 18% টা 20% এসে বাড়ানো হলো বা স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিজ যেগুলো রয়েছে SME হ্যাঁ এই রকম ভাবে ভাগ করা থাকে যে কে কত সেকশন পাবে হাউজিং লোন এডুকেশন লোন প্রায়োরিটি সেক্টর এই ধরনের জিনিসগুলো হয় এই জিনিসটা আপনার জানা উচিত এবার আপনি আরেকটা জিনিস এখানে কনসেপ্টের জন্য জিজ্ঞেস করছি যে এটা তো দেশীয় ব্যাংকের ক্ষেত্রে বুঝলাম এটা যেগুলো ফরেন ব্যাংক রয়েছে তাদেরও কি প্রায়োরিটি সেক্টর লেন্ডিং আছে তাদের কি আছে তাদের পার্সেন্টেজটা বেশি আছে বোধহয় একটু পার্সেন্টেজটা বেশি আছে মানে সুদের হারটা বেশি থাকবে না না এইটা ওই যে 40% যেটা আছে যে সমস্ত ব্যাংকের 40টা না 32 না আমি 32% এর কথা বলছেন আপনি আমি ওটা বলছি না টোটাল নাম্বার অফ ব্রাঞ্চেস ঠিক আছে ব্রাঞ্চেস যদি তাদের বেশি থাকে বলে দিচ্ছি কতগুলো ব্রাঞ্চ হ্যাঁ মোর দ্যান 20 ব্রাঞ্চ হলে তাদের প্রথমে 32% দিতে হতো পরে 2000 আইন পরিবর্তন করে তাদেরও 40% দিতে হবে টার্গেট মিট করতে হয় এর জন্য একটা সার্টিফিকেট হয় ফর এক্সাম্পল আমি ধরে নিই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এ প্রচুর টাকা মার্কেট থেকে তুলছে একে 40% মিট করতে গিয়ে কোনো বছর এসে 40% মিট করতে পারলো না হতে পারে আর আরেকটা ধরে নিন HSBC ব্যাংক এর বেশি ব্রাঞ্চ নেই এর দু চারটে লোককে ধরে ধরে 40% টার্গেট মিট করে দিল তাহলে হয়তো 40-50% টার্গেট মিট করে দিয়েছে তার ফলে কি একটা সার্টিফিকেট পেলো 10% এক্সট্রা স্টেট ব্যাংক পাচ্ছে না এ তখন এই সার্টিফিকেটটাকে বেচে দিল তখন স্টেট ব্যাংক দেখো তখন আমারও হয়ে গেছে মানে সবাই কিন্তু 40% টার্গেট মিট করতে পারে না যখন ইয়ার এন্ডিং চলে সবাইকে হিসাব দেখাতে হয় এরকমও দিন আমি দেখেছি মানে ব্যাংক লোকে ধরে ধরে এনে লোন দেয় টার্গেট মিট করার জন্য তখন এরকম ব্যাংকগুলো একে অপরে সার্টিফিকেট আপনি কি ভাবছেন যে পার্সোনাল নেওয়ার জন্য লোক নেই প্রচুর লোক ঘুরে বেড়াচ্ছে জুতোর চাম মানে সোল খয়ে চলে যাচ্ছে তারা লোন বার করতে পারছে না হ্যাঁ হোম লোন প্রায়োরিটি সেক্টর লেন্ডিং তো আপনি বাড়ি বানাবেন আপনি জীবিকা অর্জন করবেন তার জন্য তো গভর্নমেন্ট এটা আপনার জন্য করছে খারাপ তো কিছু করছে না কিন্তু গোলে মোলে এত লোক হয়ে গেছে যে সমস্যা হয়ে গেছে তো এই হচ্ছে মূল বিষয় এইভাবে জিনিসটা চলছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বলে দিল বাকি বলবো স্মল ব্যাংক আর পেমেন্ট ব্যাংক স্মল ব্যাংক আর পেমেন্ট ব্যাংকটা কি জিনিস স্মল ব্যাংক হচ্ছে যেটা স্মল ব্যাংক যেটা রয়েছে সেটা হচ্ছে ওই এটা ফুল ফ্লেজড ব্যাংক আর কি তাহলে স্মল ব্যাংক কেন বলা হচ্ছে একে একটা লোকাল এরিয়ার মধ্যে রাখা হয়েছে সেই এখানেই তার ব্রাঞ্চ হবে সেইখানেই সে নিজের গাছটা তৈরি করবে এ কিন্তু নিশ্চয় 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 সে কিন্তু এই সমস্ত ব্যাংকের মতন এত বড় করে করতে পারবে না এই তো স্মল ব্যাংক লোকাল এরিয়ার জন্য লোকাল এরিয়াতে তার ব্রাঞ্চ করবে তার লোকজন রিক্রুট করবে ফর এক্সাম্পল সে হয়তো 24 পরগনাটাতেই করবে সবকিছু আরবিআই থেকে পারমিশন আসছে আর এটা আছে পেমেন্ট ব্যাংক স্মল ব্যাংক এক্সাম্পল কি আছে মোটামুটি আছে কিছু ইন্ডিয়াতে হ্যাঁ প্রচুর আছে লোকাল যে ব্যাংকগুলো খুব একটা বেশি নামটা আমি শুনিনি পুরাটা জায়গায় সমবায় ব্যাংক যেগুলো কি সেগুলো সমবায় ব্যাংক আলাদা স্মল ব্যাংক আলাদা এর উপরে কমিটি ব্যাংক কি আরবিআই কাছে
সবই ওরা আরবিআই থেকে টাকা পায় না, ওরা নাবার টাবার থেকে টাকা পায়। নাবার আরবিআই থেকে যায় কি গভর্নমেন্ট থেকে টাকা পায়, এরকম ভাবেই চলে। ওই ধরনের জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেটিএম ও ফোন পে সব পেমেন্ট ব্যাঙ্ক। আমি অন্য জিনিস দেখছিলাম স্মল ব্যাঙ্ক এর কোনো উদাহরণ আছে কিনা। এবং এই স্মল ব্যাংকগুলোকে সিআরআর হ্যাঁ বা এসএলআর এগুলোও মেনটেন করতে হয়, কিন্তু তাদের প্রেজেন্ট শুধু কোনো একটা নির্দিষ্ট জেলা বা নির্দিষ্ট এলাকার মধ্যে। পেমেন্ট ব্যাংকটা কী এবং কেন দরকার হলো? পেমেন্ট ব্যাংকটার মূল লক্ষ্য হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এমনি না যে আপনি একটা মোবাইল রিচার্জ করবেন বলে আপনি পেটিএমে টাকা ঢোকালেন, তা নয়, কিন্তু সেটার মূল লক্ষ্যটা নয়। পেমেন্ট ব্যাংক কাউকে ধার দিতে পারবে না। এ আপনার থেকে আমার থেকে ওই আমরা যখন টাকা অ্যাড করলাম আমাদের ওয়ালেটে ঢুকে গেল, এয়ারটেলের হোক বা পেটিএম হোক যাই হোক ঢুকে গেলো, সেই টাকাটা দিয়ে আপনি খরচা করলেন। এবং যদি আপনাকে আপনি যদি এই ব্যাংকে নিজের কেওয়াইসি ডকুমেন্ট জমা দিয়ে দিলেন, মানে আধার কার্ড প্যান কার্ড জমা দিয়ে দিলেন, তাহলে ওটা একটা ফুল ফ্লেজ ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল, যেরকম একটা আপনাকে একটা বইও দিয়ে দেবে ব্যাংক যদি সেরকম বইও দিয়ে দেবে। হ্যাঁ, না দিলে আপনাকে মানা করতে পারবে না। তার কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকের ফিজিক্যাল ব্রাঞ্চ খোলা পসিবল হয় না, কিন্তু একটা লোক মোবাইল থেকে যেরকম আমার ভিডিও দেখে নিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ সে একটা পেটিএমও অ্যাকাউন্ট খুলে নিচ্ছে। এই হচ্ছে কনসেপ্ট। এইভাবে জিনিসটা তৈরি হলো, এ ধার দিতে পারে না, এ ফুল ফ্লেজড ব্যাংক নয়। ধার দিতে পারে না মানে কি, লোন দিতে পারবে না, লোন না দিলে ইনকাম হবে না, কিন্তু এর রেমিটেন্স করতে পারে। অন্যান্য দেশের ব্যাংক যেগুলো রয়েছে, বিশেষ করে এটাকে নেওয়া হয়েছে ব্রাজিল বা এরকম দেশ থেকে মডেলটা নেওয়া হয়েছে। ব্রাজিলের অধিকাংশ লোকই না ওই আমেরিকা বা অন্যান্য কান্ট্রিগুলোতে কাজ করে, তারা যে টাকাটা পাঠায় পেমেন্ট ব্যাংক তাদের যেটা আছে তার মাধ্যমে পয়সা পেয়ে যায়। ভারতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পেমেন্ট ব্যাংক শুধুমাত্র ভারতের মধ্যে একটা টাকা অধিক করতে পারবে, বিদেশের টাকা আসবে না। কেন, কে জানে বাবা, কে টেরার ফান্ডিংয়ের জন্য টাকা পাঠাচ্ছে, আমি কি ধরতে পারবো সবাইকে, ধরা আমার পক্ষে পসিবল? সুতরাং বিদেশ থেকে ভারতে টাকা আসতে গেলে আরবিআইয়ের মাধ্যমে আসতে হবে, আর কোনো উপায় নেই, ঠিক আছে? বা ওয়েস্টার্ন ইউনিয়ন বা যেসব অ্যাড দেখবেন আপনি বা পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের অ্যাড দেখবেন বিদেশ থেকে টাকা পাঠাতে, সবই আরবিআই থ্রু দিয়ে আসবে। আরবিআইয়ের কাছে প্রথমে টাকাটা আসবে, আরবিআই ডিসবার্সমেন্ট করবে। কিন্তু এই পেমেন্ট ব্যাংক অন্যান্য দেশে বিশেষ করে ব্রাজিলে কি হয়, ও কোনো ব্যাপার নেই, যে যেখানে এসে টাকা পাঠিয়ে দিচ্ছে। এরা যেহেতু পেমেন্ট ব্যাংক লোন দিতে পারে না, সেহেতু এরা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না। ক্রেডিট কার্ড মানে কি, ওটা একটা লোন, ব্যাংক ওই যারা মার্কশিট তাদের থেকে 2% নিয়ে নেয়। আপনি কোন জায়গাতে কার্ডটা স্ক্র্যাচ করবেন, ইউজ করবেন, তো সেই যে মার্চেন্ট মেশিনটা বসিয়ে রেখেছে তার জন্য 2% টাকা ব্যাংক থেকে কেটে নেবে। আপনি 200 টাকার মাল কিনলে ব্যাংক কমিশন পাবে 4 টাকা, আপনি 50 দিনের মধ্যে দিন আর না দিন। এবার দোকানদার কি করবে, দোকানদার যে মালটার দাম ছিল 200 টাকা সেটা বলবে 204 টাকা দাম আছে। এইভাবে জিনিসগুলো চলে। আপনি কি ভাবছেন ফকটে চলছে সব, মানে আপনার টাকায় আপনি এই পেমেন্ট ব্যাংকের মধ্যে যখন নিজের টাকা ঢোকাচ্ছেন, মোবাইল রিচার্জ করছেন, মানে আপনি এক্সট্রা পয়সা দিচ্ছেন। আমি আমার প্রথমে ওই আমি কোম্পানির নাম নেবো না, যেহেতু ভিডিও হচ্ছে, একটা জায়গায় অ্যাড দিল যে ফ্রি টাকা ট্রান্সফার। আমি দেখলাম ঠিক আছে, তো অনেকে ডাইরেক্ট অ্যাকাউন্টে আমার জমা দিচ্ছিল না তখন, দিয়ে বললাম তাহলে আমাকে অমুক অ্যাপের মাধ্যমে টাকা জমা দাও, টাকা পয়সা সব আসলো, কোনো সমস্যা নেই, অনেক টাকা হলো। এইভাবে যখন ট্রান্সফার করতে যাচ্ছে ও তখন আমাকে দেখাচ্ছে ওর কমিশন। তারপরে আর একটু ভালো করে টার্ম অ্যান্ড কন্ডিশনে পড়ে দিলাম, লেখা আছে যারা ব্যবসা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবে তাদের ফ্রি, তাও তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ট্রানজ্যাকশন মাসে করতে হবে। মানে আপনি টাকা ঢুকিয়ে দেবেন ফ্রিতে, ওই টাকা আবার অ্যাকাউন্টে যখন নিতে যাবেন তখন আপনার অনেক টাকা কেটে নেবে। শেষ পর্যন্ত আমার কত, মানে মোট কথা আমি 829 টাকা নিলাম আর 30 টাকা না 35 টাকা ট্যাক্স কেটে নিল, মানে ট্যাক্স বলতে ওদের কমিশন কেটে নিল। এইভাবে হ্যাঁ, স্মল ব্যাংক ফুল ফ্লেজ ব্যাংক একটা।